আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১৩ দিনের জন্য সেনা মোতায়েন করা হতে পারে। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমতি মিললে ২৯ ডিসেম্বর মাঠে নামবে সশস্ত্র বাহিনী, ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে। সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, ১৩ দিনের জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বাহিনী মোতায়েনের আলোচনা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫,০০০ বেশি সৈন্য মোতায়েন করা হয়েছিল, এবার যদি বেশি প্রয়োজন হয় সেভাবেই মোতায়েন করা হবে। অবশ্যই সবসময় প্রস্তুতি আছে, গতবার ৩৮৮ উপজেলায় ছিল। পিএসও আরও বলেন, নির্বাচন কমিশন চাচ্ছে সেনা মোতায়েন হোক, কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন সুপারিশ করবে, রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত দেন তবে অবশ্যই সেনা মোতায়িত হবে। তারা যেভাবে সহায়তা চাইবে সেভাবে আমরা সহায়তা করব। এ সময় তিনি আরও বলেন, ইসি চাচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার নির্বাচন হোক, এ বিষয়ে আমার সামান্য সন্দেহ নেই। তারা অত্যন্ত সিরিয়াস। আমরা সশস্ত্র বাহিনী যদি ডিপ্লোমে মোতায়েন হই, আমরা অবশ্যই সাহায্য সহায়তা করব। এটি ছিল প্রারম্ভিক আলোচনা। রাষ্ট্রপতি অনুমতি দিলে আমরা অতীতের মতোই আবার ডিপ্লোমে হব, ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হব। এর আগে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর নির্বাচনে কী করে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।